রবিবার ভোররাতে ব্রাজিলের উল্লেখযোগ্য প্রশাসনিক ভবনগুলি দখল করে নেয় বলসোনারো সমর্থকরা। ব্রাজিলের রাজনীতি আবর্তিত হয় ফুটবলকে কেন্দ্র করে। একসময় ব্রাজিলের রাজনীতির অক্ষ হয়ে উঠেছিলেন পেলে, বর্তমানে নেইমার সহ ফুটবল টিমের একটি বড় অংশ বলসোনারো সমর্থক। ব্রাজিলের রাষ্ট্রপতি ভবন সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে হামলা প্রাক্তন রাষ্ট্রপ্রধানের সমর্থকদের। বলসোনারোর সমর্থকদের হামলা ফিরিয়ে দিয়েছে দুবছর আগের আমেরিকা স্মৃতি। গত বছর কট্টর দক্ষিণপন্থী বলসোনারোকে হারিয়ে ব্রাজিলে ক্ষমতায় আসেন লুলা দি সিলভা। ব্রাজিলের রাজনীতি বরাবর আবর্তিত হয় ফুটবলকে কেন্দ্র করে। এমনকি 2023 বিশ্বকাপে ব্রাজিলের বিদায় উঠে এসেছিল রাজনৈতিক প্রশ্ন। বলসোনারো বনাম লুলার যুদ্ধে ব্রাজিলের ফুটবল তারকা নেমার সমর্থন করেছিলেন দক্ষিণপন্থী বলসোনারোকে। সে কারণে বামপন্থী সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন নেমারের বিরুদ্ধে। ফুটবল যুদ্ধে এই বিক্ষোভের পরোক্ষ প্রভাব পড়েছিল বলে মনে করছেন অনেকে। 1951 থেকে 1954 ব্রাজিলের ক্ষমতায় ছিল ভার্গাস। তার স্বৈরাতান্ত্রিক মনোভাব ব্রাজিলকে অস্থির করে তুলেছিল। ভার্গাসের আত্মহত্যায় ব্রাজিলের মনোবল তলানিতে ঠেকেছিল। সে বছরই স্যান্টোসের হয়ে অভিষেক ঘটে পেলের। 1956 সালে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে বসেছিলেন জুসোলিনো কাবিশেক। তার মেয়াদ শেষে ব্রাজিলের শিল্প উৎপাদন বেড়েছিল 80%, যদিও দেশে মুদ্রাস্ফীতি ততদিনে বেড়ে দাঁড়িয়েছিল 43%। বিরোধী আন্দোলন 1961 সালে জুসোলিনোকে হারিয়ে বসায় কুয়েদ্রাদোসকে। ইতিমধ্যেই ব্রাজিলের জাতীয় হিরোতে পরিণত হয়েছেন পেলে, জিতে নিয়েছেন প্রথম বিশ্বকাপ। চার বছরের মধ্যেই স্যান্টোসের হয়ে তার রেকর্ড গোল। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো ইউরোপিয়ান কাপগুলি পেলেকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে ততদিনে। ইতিমধ্যেই কুয়াদ্রাসের জনপ্রিয়তা ঠেকেছে তলানিতে। কুয়াদ্রাস জানতেন পেলে ইউরোপের পাড়ি দিলে তার পতন নিশ্চিত, কারণ তখন পেলে ব্রাজিলের জন্য শুধু তারকা ফুটবল নন, কূটনৈতিক চাল চালালেন কুয়াদ্রাস। তড়িঘড়ি পেলেকে জাতীয় সম্পদ ঘোষণা করে পার্লামেন্টে বিল পাস করেন। এই চমকের ফলে বিপুল জনসমর্থন লাভ করেন তিনি। 1930 সালে ভার্গাস তার শাসনকালের প্রথম পর্যায়ে ব্রাজিলে একাধিক স্টেডিয়াম তৈরি করেছিলেন। স্বৈর শাসক হিসেবে কুখ্যাত ছিলেন ভার্গাস, কিন্তু তার এই পদক্ষেপ প্রমাণ করে ব্রাজিলের রাজনীতিতে ফুটবল কতটা গুরুত্বপূর্ণ। 1970 সালে বিশ্বকাপের আগের মুহূর্তে জাতীয় দলের ফুটবল কোচকে পদচ্যুত করেন তৎকালীন ব্রাজিলীয় রাষ্ট্রপ্রধান এমিলিও গরাস্টোজু। কোচের অপরাধ, তিনি ব্রাজিলের তৎকালীন শাসকের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। বিক্ষোভের ঢেউ নাড়িয়ে দিয়েছিল সিংহাসন। সেবারেও পরিত্রাতা পেলে, সেবারেও ব্রাজিলের কাপ জয় বাঁচিয়ে দিয়েছিল গরাস্টোজুর গতি। বর্তমানে ব্রাজিলের ফুটবল টিমের একটি বড় অংশ ব্রাজিলের প্রাক্তন কট্টর দক্ষিণপন্থী শাসক বলসোনারোর সমর্থক। নির্বাচনে মাত্র 2% ব্যবধানে পরাজিত হন বলসোনারো। ব্রাজিলের মসনদে বর্তমানে লুলা দে সিলভা। বলসোনারোর দাবি ছিল নির্বাচনে কারচুপি হয়েছে। তার পরাজয়ের পর তার সমর্থকরা বিপুল সংখ্যায় রবিবার রাতে দখল করে নিয়েছিল ব্রাজিলের উল্লেখযোগ্য প্রশাসনিক ভবনগুলি। এই মুহূর্তে তাই কি পেলের মতো একজন কিংবদন্তির অভাববোধ করছে ব্রাজিলের রাজনীতি? কলকাতা টিভি।